হ্যালো বন্ধুরা, আইটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কে আমি এই ভিডিওটির মাধ্যমে অ্যাপ্লিকেশনের কথা বলবো, যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের প্রোডাক্টিভিটি আরও বাড়াইতে পারবেন, আরও ফাস্ট কাজ করতে পারবেন। যেমন এখানে আমি হোয়াটসঅ্যাপে যে কোনো একটা লোকের সাথে চ্যাট করতেছি, এখন আমি চাইতেছি যে আমার একটা ইনফরমেশন নোট করার জন্য, তাই আমি জাস্ট এই পপ আপে ক্লিক করার পরে এখানে বাস এন লেখা দেবো। এন লেখার পরে দেখেন আমার নোটটা ওপেন হয়ে যাবে। বাস আমি হোয়াটসঅ্যাপটা ক্লোজ করে আবার নোট ওপেন করতে হবে না। এখানে অটোমেটিক নোট আসার পরে আমি এখান থেকে নোট করার পরে আবার এই পপ আপে ক্লিক করে আমি ডব্লিউ যখন লিখব তখন আমার হোয়াটসঅ্যাপটা আবার চালু হয়ে যাবে। এইভাবে আমি আমার মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো শর্টকাটভাবে আমি ওপেন করতে পারবো। তো এটা আপনারা কীভাবে করবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এটা করার জন্য আপনারা একটি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা জাস্টার লিখে যখন সার্চ দেবেন তখন এই অ্যাপটা পেয়ে যাবেন। তো আমি ওপেন করে আপনাদেরকে দেখাইতেছি এটা কীভাবে সেটিং করবেন। আপনি যখন প্রথমে ওপেন করবেন ঠিক এইভাবে আসবে। আসার পরে দেখেন এখানে আছে জাস্টার ক্রিয়েট জাস্টার আর জাস্টার লিস্ট। আমি আমার মোবাইলের যত অ্যাপ্লিকেশন লিস্ট করে রাখছি জাস্টার লিস্ট করে রাখছি, এখানে এই জাস্টার লিস্টে আইসা রয়েছে। আর নতুন কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি জাস্টার করতে চান তাহলে ক্রিয়েট জাস্টারে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে ছয়টা অপশান আসছে, ওপেন অ্যাপ্লিকেশন, সিস্টেম সেটিং জাস্টার, কুইক SMS, তারপরে এসে কুইক কল, তারপরে ওপেন রিসেন্ট অ্যাপ হেল্প। আপনি যদি এই এখন কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ওপেন করছেন তা দেখতে চান তাহলে এটা অ্যাক্টিভেট করতে হবে। আপনি যদি কুইক কলের এটা জাস্টার করতে চান আপনার ডায়ালারটা তাহলে এই কুইক কলেতে আপনি জাস্টার করবেন। আপনি যদি SMS করার জন্য যদি SMSটা আপনি জাস্টার করেন তাহলে SMSটাতে আপনি ইয়ে করে রাখবেন, জাস্টার করবেন। আর আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন জাস্টার করতে চান তাহলে ওপেন অ্যাপ্লিকেশনে যাবেন। যাওয়ার পরে বাস এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটা জাস্টার করতে চাইতেছেন, যে অ্যাপ্লিকেশনটা আপনি শর্টকাটভাবে ওপেন করতে চাইতেছেন, এই অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করবেন। ধরেন আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করতেছি, কোনটা করব কোনটা, আমি আইমুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বাস আমি এখানে আই দিয়ে দিলাম, আই দেওয়ার পরে নেক্সট আবার আই দিলাম, ডান দেওয়ার পরে এখন আমার আইমুটা হয়ে গেছে। এইভাবে আপনি যত অ্যাপ্লিকেশন চান এই জায়গায় জাস্টার করে রাখতে পারবেন। এখন বাস তারপরে এখান থেকে আমি আরো কিছু অ্যাড করতে চাইতেছি। ধরেন আমি কোনটা অ্যাড করব, এখান থেকে ক্রোম ব্রাউজারটা অ্যাড করতে চাইতেছি। তো ক্রোম ব্রাউজারটা অ্যাড করার জন্য এখানে বাস শর্টকাটভাবে একটা সি দিয়ে দিলাম, দিয়ে নেক্সট, তারপরে আরেকটা সি দিলাম, দিয়ে ডান করে দিলাম। এইভাবে আপনি যত খুশি তত অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারবেন, আপনার মোবাইলে সবগুলো অ্যাপ্লিকেশন অ্যাড করতে চাইলেও করতে পারবেন। তারপরে এখান থেকে ব্যাক করে আসবেন। আসার পরে আপনি দেখবেন আপনার আপনি যেই জায়গাতে যান আপনার এই জায়গায় এই পপ আপটা থাকবে। বাস যেই কাজে করেন আপনার মোবাইলের ভিতরে কোনো সমস্যা নেই, আপনার পপ আপটা উপরে থাকবে। আর যদি না থাকে তাহলে আবার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করলে অটোমেটিক আসা যাবে। তো এইভাবে আপনি আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো শর্টকাট রাখতে পারেন জাস্টার করে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয় আপনাদের ভালো লাগে তো ভিডিওটি নিচে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিদিন আপনাদের জন্য এরকম ধরনের কোন কোন ভিডিও আপলোড করে নেছি যেগুলো দেখে আপনারা উপকৃত হবেন এবং অনেক মজা পাবেন। তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে।